আসসালামু আলাইকুম দর্শক, কম্পিউটার ভিশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এ সালিম। তো বন্ধুরা, আজকে একটা ভিডিও বানাচ্ছি আমাদের কাস্টমারের জন্য। আমরা আসলে একটা প্রজেক্টর ডেলিভারি দিচ্ছি, আর প্রজেক্টরটা আমরা ডেলিভারি দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়াতে, ব্রাহ্মণবাড়িয়া মসজিদ রোড, আমাদের সিদ্দিক ভাই, আবু বক্কর সিদ্দিক ভাই নামের আমাদের এক অনারেবল কাস্টমারের কাছে। তো আসলে আমরা জাস্ট এই জন্যই আজকের এই ভিডিওটা করা, যে আমরা এই ভিডিওটা দেবো যে আসলে আমরা কীভাবে ডেলিভারিগুলো দিয়ে থাকি, আমরা কতটা কেয়ারফুলি এই ডেলিভারিগুলো দিই। এই জন্য তো প্রথমত আসলে প্রজেক্টরটা আমি চেক করে নেব আপনাদের সামনে। প্রজেক্টরটা এখন আমি খুলে দেখব যে আমাদের এটা কী কী আছে। তো প্রথমত আমি বলে নিই, এই প্রজেক্টটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন, টিভি কার্ড সহ অ্যান্ড্রয়েড C9 প্রজেক্টর। এটাতে টিভি কার্ড বিল্টিন আছে। আমাদের অনারেবল কাস্টমার, ওনার টিভি কার্ড সহ লাগবে, এই জন্য আমরা ওনাকে টিভি কার্ড সহ প্রজেক্টরটি সরবরাহ করছি। তো এই প্রজেক্টরটিতে কী কী থাকছে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আমাদের কাস্টমার এটা ব্রাহ্মণবাড়িয়াতে রিসিভ করবেন আমাদের কাছ থেকে। আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন, এটা হচ্ছে আপনার টিভি পোর্ট। যদি ডিশের লাইন দিয়ে চালাতে চাই তাহলে এটা দিয়ে চলবে। এটা হচ্ছে আপনার ভিজিএ পোর্ট। এরপরে এখানে আছে হচ্ছে দুটি USB পোর্ট দেওয়া আছে, একটু হেডফোন বা অডিও সাউন্ড আউটপুট করার জন্য এটা ব্যবস্থা আছে। এরপরে দুটি HDMI পোর্ট দেওয়া আছে। তো এরপরে হচ্ছে আমাদের অন অফ বাটন, এখানে আছে পাওয়ার বাটন, লেফট রাইট, তারপর হচ্ছে সোর্স বাটন, এই বিভিন্ন ফাংশনগুলো এখানে কাজ করবে। আর এটি হচ্ছে আপনার মূলত ওয়াইফাই অ্যান্ড্রয়েড প্রজেক্টর। আপনি একটু দেখে নেন, এখানে ওয়াইফাই এবং অ্যান্ড্রয়েড ভার্সন দুটি আছে এখানে আমাদের কাস্টমারের জন্য। আর সবচেয়ে বড় কথা যে এটাতে টিভি পোর্ট দেওয়া আছে। সাধারণত C9 তিন ধরনের প্রজেক্টর হয়, একটি হচ্ছে শুধুমাত্র টিভি প্রজেক্টর, আর একটি হচ্ছে ওয়াই অ্যান্ড্রয়েড প্রজেক্টর, আর একটি হচ্ছে অ্যান্ড্রয়েড প্লাস টিভি, দুটোই আছে। তো আমাদের কাস্টমার এটা গ্রহণ করবেন, এই জন্য আমরা এই প্রজেক্টরটি কাস্টমারকে সরবরাহ করব। তো এখন আমরা একটু এই প্রজেক্টরটি লাইভ একদম টেস্ট করব যে আসলে প্রজেক্টরটি আমাদের ঠিক আছে কি না, একদম চালিয়ে আমরা এই ভিডিওতে দেখাবো। তো একটু আমরা সময় নিচ্ছি। আচ্ছা, আমি একটু আপনাদেরকে দেখাই দিই। এই টিভি প্লাস অ্যান্ড্রয়েড প্রজেক্টর একটি HDMI কেবল থাকে, এটা হচ্ছে HDMI কেবল। এরপর হচ্ছে একটি পাওয়ার কেবল থাকে এখানে, তারপর হচ্ছে একটি এভি জ্যাক থাকে, এবং একটি রিমোট থাকে। শুধুমাত্র যেটাতে টিভি সহ আছে সেই প্রজেক্টরটিতে একটা করে রিমোট দেওয়া থাকে। তো আমরা এখন সরাসরি এই প্রজেক্টরটি চালু করব। এখানে চালু করে আমরা দেখব যে আসলে আমাদের প্রজেক্টরটি ঠিক আছে কি না, আমাদের কাস্টমার সঠিক জিনিস পাবে কি না। অবশ্যই এটা আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশনের প্রয়োজন আছে, এই জন্যই আমরা চেষ্টা করছি ভিডিওটি দেওয়ার জন্য। তো আমরা একটু খুলে নিই, আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই জন্য। প্রজেক্টরটি চালু করেছি, এরপর আমরা এখানে চাপ দিয়ে পাওয়ার দিয়ে দিলাম। এখন আমরা দেখব ইন্টারফেস, চালু হচ্ছে প্রজেক্টরটি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টরটির ইন্টারফেস কেমন দেখা যাচ্ছে। যদি আমাদের এই ওয়ালটি আসলে দুটি কালার, একটি হচ্ছে গ্রিন আর একটি হচ্ছে একাংশ হোয়াইট। তো এটি হচ্ছে মূলত প্রজেক্টরের আউটলুক। আমরা আরও একটু অ্যাডজাস্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টর ওকে আছে। আমরা এখানে অ্যান্ড্রয়েড কানেকশন করে নিতে পারি এই পাশে ওয়াইফাই দিয়ে, এরপর বিভিন্ন ফাংশনগুলো আমরা চালাবো। তো যাই হোক বন্ধুরা, এটা আমরা এখন আনবক্সিং করব। আমরা বন্ধ করে দিলাম প্রজেক্টরটি, আমরা প্রজেক্টরটি বন্ধ করেছি। এখন আমরা প্রজেক্টরটি খুলব। আমরা একদম প্যাকিংটা সহ আমাদের কাস্টমার কাছে যেভাবে যাবে সেভাবে আমরা দেখাবো। এর কী কী আছে আমি আবার বক্সে ঢুকাই দিলাম। এখানে একটি রিমোট, একটি HDMI কেবল, একটি পাওয়ার কেবল, একটি এভি জ্যাক, এবং সেই সাথে একটি ইউজার ম্যানুয়াল তো সাথে থাকছেই। এটা আমাদের বক্স হয়ে যাচ্ছে। এরপর আমরা প্রজেক্টরটি প্যাকেট করে ফেলবো, এবং এর সাথে একটু কস্টেপ লাগবে, আর তো কিছু নাই এখানে। হ্যাঁ,
এটা হচ্ছে আমাদের আজকে সুন্দরবন কুরিয়ারে আমরা আজকে বুকিং দিয়ে দিব আমরা একটু টেপ দিয়ে মুখটা লেগে লাগাই দেব এখানে তো বন্ধুরা আপনারা আসলে আমাদের অর্ডার প্রসিডিউরটা দেখাচ্ছি আপনারা অবশ্যই বিরক্ত হবেন না আসলে আমরা এখানে কিভাবে অর্ডারটা মেইনটেইন করে থাকি আমাদের কাস্টমারের জন্য কতটা যত্ন সহকারে আমরা দিয়ে থাকি সেটার জন্য তো আমরা এখন প্রজেক্টরটি ঢুকাবো এখানে এটি হচ্ছে প্রজেক্টর এটা লাগবে আমরা এটি এখানে দেব আমার আমাদের কাস্টমার অবশ্যই আমরা যেভাবে দিচ্ছি হুবহু এভাবেই পাবেন আর একটু মনে হয় গেটিস দেওয়া লাগবে আর একটু সামান্য একটু কার্টুন দাও স্টপ করো দাও আগে না দাঁড়া তো আমরা আর একটু কার্টুন দিয়ে একদম ভালো করে লাগাই দিব আমরা আমার মনে হয় হয়ে যাবে এখন আর প্রয়োজন হবে না মোটামুটি টেপ মারা হয়ে গেছে আর হয়তো টেপ মারতে হবে না মার্কাইটা লাগবে তো আমি আমাদের একটা স্টিকার মেরে দিলাম এখানে এই প্রোডাক্টটি সিকিউরিটি স্টিকার হিসেবে এটা এখানে থাকবে এই পাশে দিয়ে দেব এরপরে আমাদের কাস্টমারের নাম আমরা দিয়ে দেব আমরা ফোন নাম্বার দিয়ে দিব সিকিউরিটির জন্য আমরা ফোন নাম্বারটা এখানে দেখাচ্ছি না তো বন্ধুরা এভাবেই আমরা আমাদের অর্ডারগুলো প্রসেস করে থাকি আমাদের কাস্টমারের জন্য আপনারা চাইলে সারা দেশ থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন কোনো ভিডিওতে নতুন নতুন প্রজেক্ট নিয়ে আপনাদেরকে আলোচনা জানাবো আপনাদেরকে ডিটেলস জানাবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ